হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি গেমস কম্পিউটার থেকে। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা পিসি বিল্ডিং খুব অল্প টাকার মধ্যে, যে গেমিং পিসি যেটাকে বলা হয় 85 মাদারবোর্ড, i5 প্রসেসর, 4 জেন, DDR3, 4 GB র্যাম, টুইন মাউচের, আর এম ডট টু, আর আছে আপনার 17 ইঞ্চি মনিটর, একটা আছে কিবোর্ড মাউস A4 ট্যাগের, পাওয়ার সাপ্লাই, গেমিং একটা, আপনার ক্যাশিং, দেখুন ক্যাশিংটা একটু ভালো করে। তো বন্ধুরা, আমরা এখনও ফিটিং করি নাই, নতুন করে আপনাদের প্রথমের থেকে আজকে দেখাবো যে আসলে এই মাদারবোর্ডটার সুবিধা কী, অল্প টাকার মধ্যে কী কী সুবিধা আছে। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে 81, 85, 61, তারপর 250, 110, এই যে মাদারবোর্ডগুলো আছে তার মধ্যে আপনার 250 যে মাদারবোর্ড, 110 যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলোর মধ্যে আপনার আছে এমভিএমই সাপোর্টেড M.2-র। তবে সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে যে হুনানজি মাদারবোর্ড যেটা বাজারে কিছুদিন হলো আসছে, তো মনে করি অনেক দিন ধরে যে একটা টিউটোরিয়াল করি, তো আজকে আমাদের একটু সময় পেলাম তাই আসলাম আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা দেখুন, আমরা প্রথমে আপনাদের মাদারবোর্ডটা দেখাবো, 61 আর 85। তো 61, 85 দুইটা মাদারবোর্ডে আপনার এমভিএমই সাপোর্টেড, আজব একটা ব্যাপার যেটা কখনো আপনারা বিশ্বাস করতে পারবেন না। সেটা আসলে না দেখানো পর্যন্ত তো বন্ধুরা আমরা আপনাদের প্রথমে 61 মাদারবোর্ডটা একটু দেখাই। তো মাদারবোর্ডটা একটু দেখুন, এখানে আছে হুনানজি গেমিং মাদারবোর্ড। দেখুন মাদারবোর্ডটি 61 মাদারবোর্ড, ভালো করে একটু তাকে দেখুন, B H61, H61 মানে 61 মাদারবোর্ড। তো আমরা মাদারবোর্ডটি খুলি, মাদারবোর্ডের মধ্যে আপনার কী কী আছে সেগুলো দেখাবো। আপনার আছে একটা শিট, একটা ক্যাবল, আর মাদারবোর্ডটি দেখুন, মাদারবোর্ডটি বন্ধুরা 61 মাদারবোর্ডে কখনো আপনারা চিন্তা করে পারেননি যে আসলে এতে এমভিএমই সাপোর্টেড আছে কি না। দেখুন মাদারবোর্ডটি ভালো করে, এ হচ্ছে কেন এমভিএমই সাপোর্টেড গেমিং মাদারবোর্ড, আপনার এতে উইন্ডোজ 10 সাপোর্টেড, উইন্ডোজ 10 ছাড়া 7 ইউজেবল না এটা, আর এমভিএমই M.2 ছাড়া সাপোর্টেড না, কারণ এমভিএমই SSD M.2 দিলে আপনার এটাকে সাপোর্ট করেন আর কি। তো এই মাদারবোর্ডে আপনার কী কী সুবিধা আছে দেখুন, আপনি 6টা USB পোর্ট পাবেন, একটা VGA পোর্ট পাবেন, একটা DVI পোর্ট পাবেন, একটা HDMI পোর্ট পাবেন, 2টা মাউস কিবোর্ডের আলাদা এক্সট্রা স্লট আছে, এতে আপনি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন এক্সট্রা, 7টা পোর্ট আছে আপনার 4টে, এটা হচ্ছে 61। আপনার 85 দিয়ে একটু দেখাই, তো বন্ধুরা আপনাদের আমি একটু 85টা দিয়ে দেখাই।
আপনার এখানে এমভিএমই কালারফুল আছে আপনার 128 GB, i5টা প্রসেসর আছে 4th generation, DDR3 4 GB র্যাম আছে আপনার এখানে, 1600 স্পিড টুইন মাউসের একটা মনিটর পাবেন সাথে, আর 85 মাদারবোর্ড পাবেন, আর এটা হচ্ছে কি গেমিং পিসি হবে, গেমিং একটা ক্যাশিং পাবেন, গেমিং ক্যাশিংটা একটু দেখবেন শুন ভালো করে, এখানে আরও আপনার কুলিং ফ্যান লাগানো যাবে, ফ্যানগুলো অনেক সুন্দর, ক্যাশিংটা অনেক সুন্দর, নিজস্ব স্টাইলে কালার চেঞ্জ হয়, এখানে আপনার 8 GB সুইজিংও আছে। তো দেখুন আমরা আগে মাদারবোর্ডটা একটু দেখে আসি। তো বন্ধুরা আপনাদের প্রত্যেকটা জিনিসের দাম আলাদা আলাদাভাবে দিব, কোনটা কেমন দাম বন্ধুরা দেখুন, 61 মাদারবোর্ড আর 85 মাদারবোর্ড সেম, M.2 MVME সাপোর্টেড, গ্রাফিক্স কার্ডের আপনার স্লট র্যামের দুইটা আছে, আপনার ছাতা পোর্টও দুই চারটা আছে। সবচেয়ে বড় ব্যাপার যে 85 মাদারবোর্ডে আপনার MVME সাপোর্টেড পাচ্ছেন, যেটা আপনি ব্র্যান্ডের মাদারবোর্ডে আপনি 110-এর পর থেকে আর কি এটা অ্যাভেলেবল। তো বন্ধুরা যেগুলো আপনাদের দেখালাম, আপনার মাদারবোর্ড র্যাম প্রসেসর i5 4 GB র্যাম, MVME সাপোর্টেড দিয়ে আপনার 128 GB, এই পিসিটার টোটাল প্রাইস আসতেছে আপনাদের 22,700 টাকা, যেটা